আজ অকপটে কথা বলবেন ধৃতিমান চট্টোপাধ্যায়। ধৃতিমানদা, প্রতিদ্বন্দ্বী ছবিতে সত্যজিৎ বাবুর সঙ্গে কাজ করার সুবাদে আপনি বাংলা ছবিতে পা রাখলেন, কিন্তু তারও আগে থেকে তো ওর সঙ্গে আপনার পরিচয়, তো হ্যাঁ, সেই গল্প একটু বলুন। আমি বিশ্ববিদ্যালয়ে থাকার সময় দিল্লিতে আমরা কয়েকজন প্রথম দিল্লি ইউনিভার্সিটির ফিল্ম সোসাইটি শুরু করার একটা প্রচেষ্টা নিই, তো সেই সূত্রে একটা পত্রিকা বের করা, সেই সূত্রে অনেকের সঙ্গে, সত্যজিৎ রায়, মৃণাল দা, শাহ মেনেকা, অনেকের সঙ্গে পরিচয় হয়েছিল। তারপরে উনি যখন প্রতিদ্বন্দ্বী করার কথা ভাবেন এবং প্রতিদ্বন্দ্বীর যে প্রোটাগনিস্ট তার জন্য একজন নতুন ছেলে খুঁজছিলেন, সেই সময় কিছু কমন বন্ধু, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ওর আত্মীয়, আবার করে আর কি পরিচয়টা আবার করে রিনিউ করে, হ্যাঁ, গড়ে ওঠে। তো সেই থেকেই প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী এবং তারপর পদাতিক, আকালের সন্ধানে এবং আরো অনেক ছবি। তো আপনি সবসময় যাদের সঙ্গে কাজ করেছেন তারা বাংলার প্রথম সারির পরিচালক, এবং আপনি যে কটি চরিত্র করেছেন প্রত্যেকটি খুব মনে রাখা চরিত্র, তো আপনার কাছে কিভাবে কাজগুলো এসেছে? শুধু তো সৌভাগ্যে এটা হতে পারে না, তো সেটা আপনি বললেন যে আপনার ভাবনা এবং ওদের ভাবনা কি করে মিলে যায়। এগুলো কিন্তু প্রথম দিকে ওই যেরকম বললাম সত্যজিৎ রায়ের সঙ্গে পরিচয় ছিল, সেটার সঙ্গে অভিনয়ের কোনো সম্পর্ক ছিল না, সেরকম মৃণাল দাস সঙ্গে পরিচয় ছিল তার আগে থেকেই, মানে জাস্ট বলা যায় ফিল্ম এনথুজিয়াস্ট হিসেবে, ফিল্ম সম্বন্ধে আলোচনা, ফিল্ম সম্বন্ধে আড্ডা, ফিল্ম সোসাইটি করা, তো এই এই পরিচয়গুলো। তারপর অপর্ণা, অপর্ণা আর আমি প্রেসিডেন্সি কলেজে সহপাঠী, কাজে এগুলো বলা যেতে পারে সিনেমার জগতের বাইরেও একটা পরিচয় সেই থেকে কাজগুলো আসে। এবং আমি যখন সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম কাজ করি তখন ওর সঙ্গে অভিনয়ের কাজ করার তো আগ্রহ ছিলই, কিন্তু তার থেকেও বোধ হয় আরেকটা মূল কারণ ছিল, একটা মূল উদ্দেশ্য ছিল যে উনি কীভাবে কাজ করেন সেটা অবজার্ভ করা, এবং সেই যে আমার প্রবণতাটা সেটা কিন্তু পরে থেকে গেছে, যে আমার যখন মনে হয়েছে যে একজন ইন্টারেস্টিং পরিচালকের কাজ দেখার সুযোগ আমি পাব এবং সেটা পেলে সিনেমা সম্বন্ধে আমার যে ধারণা বা আমার যতটুকু জ্ঞান সেটা সমৃদ্ধ হবে, তখনই কিন্তু আমার আগ্রহ বেড়েছে একজনের সঙ্গে কাজ করার, নিছক একটা অভিনয় করব সেই জন্যে কিন্তু আমি কাজ তেমন একটা করেনি। সেটাই এবং কখনোই আপনি এমন কোনো চরিত্র করেননি যেটা সেই অর্থে গুরুত্ব নেই, সবসময় হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা চরিত্র, এবং আপনি প্রচুর সাহিত্যধর্মী কাজও করেছেন, যেটা আমার যেটা ভীষণভাবে মনে পড়ছে সরীসৃপ ছবিটির কথা, নবেন্দুদার এই ছবি সব দিক থেকে আজও প্রাসঙ্গিক তো বটেই, এই ছবিতে আপনাকেও ভীষণ একটা অন্যভাবে পাওয়া গিয়েছিল, তো এই ছবিতে কাজের কথা কিভাবে করলেন একটু যদি। নবেন্দুদার সঙ্গে কাজ করার ব্যাপারটা, অভিজ্ঞতাটা সবসময় একটা খুব স্যাটিসফাইং, খুব মজার, কারণ উনি আড্ডা মারতে মারতে কাজ করতে ভালোবাসেন, সেই সময় সেই জন্যে কাজের গতি মাঝে মাঝে একটু মন্থর হয়ে যায় হয়তো, এবং ওর সঙ্গে যারা থাকেন শুটিংয়ের সময় তারা অনেকেই সাহিত্য জগতের মানুষ, অধ্যাপক ইত্যাদি, কাজে শুটিং চলাকালীনও সাহিত্য সম্বন্ধে, মানিক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে সেই আড্ডাগুলো, সেই আলোচনাগুলো চলছিলই, ফলে চরিত্র সম্বন্ধে চিন্তাভাবনা করাটাও অনেকটা আমার পক্ষে সহজ হয়েছিল। এটা হচ্ছে একটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আরও একটু বৃহত্তরভাবে বলতে গেলে, যে আমার সবসময়ই মনে হয়েছে যে একটা চরিত্রকে যে শুধু শুধু সাদা বা শুধু কালো যদি হয় তাহলে অভিনেতার কাছে কোনো চ্যালেঞ্জ থাকে না চরিত্রের, কারণ আমরা তো মানে আসল জীবনে আমরা তো কেউই শুধু সাদা বা শুধু কালো নই, কাজে কমপ্লেক্সিটি, চরিত্রের কমপ্লেক্সিটি যেটা, সেটা যদি অভিনেতা ফুটিয়ে তুলতে না পারেন তাহলে তিনি ব্যর্থ। এখন আমরা জানি যে বিভিন্ন কারণে কমার্শিয়াল ছবিতে ওই হিরো ভিলেন এই ছাপগুলো এসে গেছে, সেগুলো কিছু করার নেই, কিন্তু সেগুলো আমার কাছে খুব একটা স্যাটিসফাইং বা অ্যাট্রাকটিভ লাগে না ওই ধরনের, হ্যাঁ ওই ধরনের কাজ করার আগ্রহ আমার
ঠিক ঠিক কোনোদিন খুব একটা হয়নি। আপনার অভিনয়ে ভীষণভাবে একটা জিনিস মনে হয়েছে বারবার, যে আপনার বলার ভঙ্গি বা কণ্ঠস্বরের ওঠা পড়া সবটাই আপনি ভীষণ মানে থিয়েটারের সঙ্গে কোথাও একটা সম্পর্ক না থাকলে বোধ হয় এটা এত ভালো হয়ে এটা মনে হয়েছে আপনার। আপনি কিন্তু থিয়েটারের সঙ্গে খুব বেশি আপনাকে শোনা যায়নি কলকাতা থিয়েটারে, তো আপনার আপনি থিয়েটারে ওই আবার ইউনিভার্সিটিতে পড়ার সময় থিয়েটারের সঙ্গে ভীষণভাবে যুক্ত ছিলাম, সেটা শুধু অভিনয় বলে নয় মানে সবটাই, রাত্রি জেগে সেট তৈরি করা থেকে সমস্ত ব্যাপারটাই কলেজ ইউনিভার্সিটিতে থিয়েটারের সঙ্গে একটা খুব খুব একটা ভালো যোগ ছিল। পরে একজনের সঙ্গে আমার পরিচয়ের সৌভাগ্য হয়েছিল, পার্থপ্রতিম চৌধুরী, সেই পরিচয়টাও কিন্তু মজার ব্যাপার, এক অর্থে সিনেমার গণ্ডির বাইরে। আমরা একসময় আকাশবাণীতে, তখনও টেলিভিশন হয়নি ইত্যাদি হয়নি, আমরা অল ইন্ডিয়া রেডিওতে একসঙ্গে কাজ করতাম, তো সেই সেই থেকেই পরিচয়। তার তার কিছুদিন পরে আমি সিনেমায় অভিনয় শুরু করি। তো পার্থদাই তখন গ্রুপ ছিল, সুন্দরম অন প্রচুর কাজ করত, তো পার্থদাই তখন বলা যেতে পারে যে থিয়েটারের দিকে কিছুটা ঠেলে দিয়েছিল। তো সেটাই, তারপরে বিভিন্ন ক্ষেত্রে থিয়েটারের সঙ্গে যোগটা একটু ক্ষীণ হয়ে আসে। সম্প্রতি আবার দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে যে থিয়েটারের সঙ্গে আবার জড়িয়ে পড়েছি, হ্যাঁ, এবং সেটা সেটা ভালো লাগছে, ভালো লাগছে। এবং আমাদের এখন একটা ছোট্ট একটা দল হয়েছে, তো আশা করছি যে আরও কাজ ভবিষ্যতে করবেন। আগে এই দলটা যে আপনারা এখন যে শোটা করছেন সেটা সম্পর্কে একটু বলুন। এটা অরুণ কোলাটকার বলে একজন মারাঠি কবি ছিলেন, তিনি মারাঠিতেও লিখতেন ইংরেজিতেও লিখতেন, নিজের মারাঠি কবিতা ইংরেজিতে নিজে অনুবাদও করেছেন। অরুণ বছর তিনেক আগে মারা যান, তো সেই সময় আমাদের এক বন্ধু সাংবাদিক, সে একটা স্ক্রিপ্ট লেখে কবিতা গান ইত্যাদি মিলিয়ে, এবং সেটা অরুণ মারা যাবার পরপরই আমরা অরুণের প্রতি একটা হোমেজ হিসেবে সেটা আমরা অভিনয় করি। তারপরে যে কোনো কারণেই হোক মানুষের সেটা খুব ভালো লেগেছে, হ্যাঁ, তো তখন ওরা একটা ফুল আস্তে আস্তে ওরা একটা ফুল একটা স্টেজ পারফরমেন্স হতে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, আকাশে, তো কলকাতায়, বোম্বেতে, পুনাতে, ব্যাঙ্গালোরে, মাইসোরে, আমরা এখনো দিল্লিতে আমরা এখনো অভিনয় করছি, হ্যাঁ, করে যাচ্ছি। ফলে ফলে যে বললাম একটা ছোট গোষ্ঠী তৈরি হয়েছে, ফলে ভবিষ্যতে আরো নাটক করার একটা সুযোগ সম্ভাবনা সেটাও দেখা দিচ্ছে। আচ্ছা, প্রতিদ্বন্দ্বী থেকে ব্ল্যাক, এই যে লম্বা রাস্তাটা, ব্ল্যাক আবার একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, যদিও ভাবনার একটু অন্যরকম ছবিতে, তো ব্ল্যাক করার অভিজ্ঞতা কিরকম আপনার, কিরকম লাগলো? এখানে তার আগে একটা কথা বলে নিই, যে একটা একটা সময় ছিল আমরা যখন কাজ করতে আরম্ভ করি 70-এর দশক, আমি যে ধরনের ছবিতে কাজ করেছি যাকে তখন সমান্তরাল সিনেমা বলুন, আর্ট সিনেমা বলুন, সেই সিনেমার কিন্তু একটা রাজনৈতিক পটভূমি ছিল, ঠিক, ভীষণভাবে, এবং সেই রাজনীতিতে আমরা বিশ্বাসী ছিলাম, কারণ বিশ্বাসী না হলে ওই সিনেমার সঙ্গে যোগটা অত একটা, হ্যাঁ, দৃঢ় যোগ হতে পারে না। এখন বিভিন্ন কারণে রাজনীতির সঙ্গে বা রাজনৈতিক ভাবনা আইডিয়োলজির সঙ্গে সিনেমার যে সম্পর্কটা সেটা অনেক শিথিল হয়ে গেছে বিভিন্ন কারণে, ফলে শুধু এক ধরনের রাজনৈতিক চিন্তার ছবি করব এটা ভেবে বসে থাকলে কিন্তু ছবি করা একেবারেই বন্ধ হয়ে যাবে। কাজে এখন আমাকে যেটা ভাবতে হয় সেটা হচ্ছে যে যেটাকে আমরা কমার্শিয়াল, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এই সমান্তরাল সিনেমা এবং যেটাকে আমরা কমার্শিয়াল সিনেমা বলতাম, এই দুটো আরও কাছাকাছি চলে এসছে, এই দুটার সমান্তরাল নেই, কোথাও একটা মিলছে। আমার মতে সেটা ভালো, কারণ তাতে দু ধরনের ছবি সমৃদ্ধ হয়েছে। তো তার মধ্যেই এখন এই যে নতুন পরিস্থিতি, তার মধ্যেই একটা বিভিন্ন অভিনেতাকে নিজের জায়গা খুঁজে নিতে হবে, আমাকেও খুঁজে নিতে হবে, এবং সেই জায়গাটা আমার ক্ষেত্রে সেই জায়গাটা কোনটা, যেখানে চরিত্রের মধ্যে ছবি যে ধরনের হোক, মানে যে যে ছবি আমার, যে চিত্রনাটা আমার একেবারেই পছন্দ নয় আমি তার কথা ছেড়ে দিচ্ছি, কিন্তু যাতে কিছু পটেনশিয়াল আছে তার মধ্যে একটা চরিত্র যেটাতে নাকি কিছু পসিবিলিটিস আছে,
ঠিক এই ধরনের চরিত্র পেলে আমি আগ্রহী হব। আপনি তো গুরুতেও কাজ করেছেন মনে হয়। অবশ্য গুরুতে খুবই ক্ষুদ্র, খুবই সেটা সেটা আবার ওই যে আগে বলছিলাম সেটা মানির মানির কাজ করার ধরন দেখার আগ্রহ থেকে এক নম্বর, দু নম্বর মানি বলেছে বলে, কিন্তু সেটা খুবই খুবই ক্ষুদ্র। কিন্তু ব্ল্যাক এর চরিত্রটি অনেক অনেক বড় চরিত্র ছিল, চরিত্রটার অনেক কিছু বক্তব্য ছিল পুরো ছবিতে। কিন্তু ওই ব্ল্যাকে আবার ওইটা যে যে একটা ভীষণ একদিকে একটা মানে ভীষণ রূঢ় বলা যেতে পারে নিষ্ঠুর, অন্যদিকে এক মানে অসহায় চরিত্র, এই এই দুটো টানা পড়েন। হ্যাঁ এবং এবং আরেকটা জিনিস আমার কাছে চ্যালেঞ্জিং লেগেছিল যে ওই চরিত্রটাতে ছবির যে মেইন চরিত্র যেটা অমিতাভ করেছিলেন তার একটা কাউন্টার পয়েন্ট হিসেবে মানে অভিনয়ের ধরনের দিক থেকে তার একটা কাউন্টার পয়েন্ট হিসেবে চরিত্রটাকে গড়তে গড়তে পারলে ছবিটাও সমৃদ্ধ হবার ঠিক মানে ব্যালেন্স করা যাকে বলে আর কি। তো আপনি সত্যজিৎ বাবু মৃণাল সেন অপর্ণা তারপরে অশোক বিশ্বনাথনের শূন্য থেকে শুরু করেছেন, তো প্রত্যেকজন পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই তো আলাদা, প্রত্যেকের প্যাটার্নগুলো আলাদা। তো মৃণাল সেনের পদাতিক এবং আকালের সন্ধানে সত্যজিৎ বাবুর গণসূত্র করেছেন তারপরে আবার, তো এই ছবিগুলো যখন যখন হচ্ছে তখন তো সময়গুলো বদলাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যেও অনেক ভাঙাঘোড়া চলছে। তারপরে ধরুন 15 পার্ক এভিনিউ বোধহয় শেষ বাংলা পরিচালকের ছবি, রিলিজ ছবি, ইন্টারেস্টিং টেলিভিশন কাজ করেছেন, তো আপনি এই সময়টাকে কিভাবে দেখছেন যে এই যে চলছে সময়টা? ওই তো বললাম যে এখন একটা একটা সত্তরের দশক আশির দশকের মাঝামাঝি অবধি আমরা সিনেমাকে মানে ভিজুয়াল মিডিয়াম বলতে আমরা প্রাইমারিলি সিনেমাকেই বুঝতাম, এটা ছিল এক নম্বর। দু নম্বর আমরা যে ধরনের সিনেমায় কাজ করেছি তার সঙ্গে একটা রাজনীতির যোগ ছিল, দুটোই এখন শিথিল হয়ে গেছে। প্রথমত ভিজুয়াল মিডিয়াম বলতে টেলিভিশন, ইন্টারনেট, বিভিন্ন মিডিয়াম চলে এসছে এবং রাজনীতির সঙ্গে সিনেমার যোগটা অতটা ইয়ে নেই। কাজেই এখন বিশেষ করে এখনকার প্রজন্ম এটা কোনো দোষ গুণের ব্যাপার নয়, মানে অনেক সময় যে বলা হয়ে থাকে যে সেটা সকলেই অনেক সময় বলেন যে আমাদের সময় ভীষণ ভালো ছিল এখন, আমি কিন্তু সেটাতে বিশ্বাস করি না একেবারেই, বদলেছে বদলেছে। এখন সেটা সেই বদলানোর সঙ্গে নিজেকে আমি মিলিয়ে নিতে পারছি কি না, সেই বদলানোতে আমার সায় আছে কি না সেটা অন্য প্রশ্ন। ঠিক এবং এটাও ঠিক যে এই যে নতুন মাধ্যমগুলো এসছে এই মাধ্যমগুলো সম্বন্ধে আমি ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী, যেমন ইন্টারনেট ইন্টারনেট মাধ্যমটার সম্বন্ধে আমি খুবই আগ্রহী, আমি ইন্টারনেট নিয়ে চর্চা করি, ইন্টারনেটের জন্য কাজ করি ইত্যাদি, টেলিভিশনও তো আজকে শিখেছি। কাজেই আমায় আমায় অনেক সময় প্রশ্ন করা হয় এই সাক্ষাৎকারে যে এই যে বাংলা ছবির দারুণ ক্রাইসিস, চরম দুরবস্থা, এর সমাধান কি করে হবে? আমার উত্তর হচ্ছে যে এই হয় যদি বাংলা সিনেমার কোনো একটা 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 কোথাও একটা জোর থাকে তাহলে এই ক্রাইসিসটা কাটিয়ে উঠবে, যদি জোর না থাকে তাহলে মারা যাবে। ঠিক ঠিক আছে, তাতে কোনো মানে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখতেই হবে এমন কারোর কোনো মানে কেউ মুছলে কাঁথায় নেই যে বাংলা সিনেমা যদি দুর্বল হয় তাহলেও তাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এই ধরনের টান, এই ধরনের ভাঙা গড়া বিভিন্ন চিরকাল এসছে, চিরকাল এসছে সব দেশে, নতুন কিছু নয়, নতুন কিছু নয়। আপনার নিজের ডকুমেন্টারি ফিল্মের কথা বলছিলেন একটু আগে, সেক্ষেত্রে আপনাকে কোন বিষয়গুলো টেনেছে মানে ডকুমেন্টারি ছবি? এক তো আমি এডুকেশনাল ছবি করেছি কিছু টেলিভিশনের জন্য আর করেছি, সেটা সেই কাজটা এখন খুব একটা বেশি করি না, সোশ্যাল ইস্যুস সম্বন্ধে, সেগুলো আর কি, সেগুলো মানে কারুর স্পন্সর করা ছবি নয়, নিজেরা এটা করি জোগাড় করে করা। তার মধ্যে এখন মনে পড়ছে যে এই মুর্শিদাবাদ ওই অঞ্চলে যে একটা ভীষণ নদীর ভাঙনের যে একটা ভীষণ একটা চরম অবস্থা ক্রাইসিস তৈরি হয় সেটা নিয়ে, সেটাকে আমরা রেকর্ড করতে চেষ্টা করেছি, সেটা সম্বন্ধে কাজ করেছি। কিছুদিন আগে আমি আর আমার স্ত্রী, তাতে আমার স্ত্রীর ভূমিকাটা বড় ছিল, ট্যাংরা অঞ্চলে চামড়ার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে মজদুরদের যে অবস্থা তার উপর, সেটা মজদুর ইউনিয়নের সাহায্যে সেই ছবি আমরা করেছি। আচ্ছা
তো এই ধরনের কাজ কাজকর্মগুলো, হ্যাঁ, মানে প্রত্যেকটার ক্ষেত্রে একটা সামাজিক দায়ের ভাবনা থেকেছে, হ্যাঁ থেকেছে, আমি আমি যে কাজগুলো করেছি একটা থেকেছে। যদি মন্দার সঙ্গে আরো কথা বলবো আমরা, একটু থাকুন আমাদের সঙ্গে ছোট্ট একটা বিরতি। বিরতি শেষ, কথা বলছি ধৃতিমান চট্টোপাধ্যায়ের সঙ্গে। ধৃতিমান দা, ডকুমেন্টারি থেকে কখনো মনে হয়নি যে পূর্ণাঙ্গ ছবি নির্মাণ করবেন, ইচ্ছে হয়নি? মনে হয়নি বললে মিথ্যে বলা হবে, মনে মনে হয়েছে বিভিন্ন কারণে। ফিচার ছবি, দীর্ঘাঙ্গ ছবি করা হয়নি, হয়তো হবে, কিন্তু তার সম্বন্ধে যে একটা ভীষণ একটা তাগিদ আছে সেটাও বলবো না। তার কারণ হচ্ছে যে ওই সবাইরই যা হয়, মানে ইন্টারেস্ট বদলায় কাজে, মানে বয়সের সঙ্গে ইন্টারেস্ট বদলায় কাজেই। আমারও ব্যক্তিগত ইন্টারেস্টগুলো কিছুটা বদলেছে, সিনেমা সম্বন্ধে আগ্রহ যেরকম ছিল সেরকম আছে, অভিনয় করতেও ভালো লাগে, কিন্তু নিজে ছবি হয়তো করব, সেটা যে সেটাই যে একমাত্র উদ্দেশ্য সেটা সেটা বলতে পারবো না। সে যেহেতু আপনার অনেকগুলো অ্যাভিনিউ রয়েছে, আর যদিও বা করেন কখনো, তাহলে সেক্ষেত্রে বিষয়ে বিষয়ে নিশ্চয়ই একটু ভাবা আছে যদি কখনো করেন ভালো লাগার বিষয়ে। হ্যাঁ, আমি দু একটা জিনিস যদি কোনোদিন করি, তাহলে আমি দু একটা জিনিস জানি। সেটা হচ্ছে যে প্রথম ছবি একটা বিশাল পটভূমির ছবি হবে না, পার্সোনাল পার্সোনাল যাকে মানে পার্সোনাল ছবি বলে সেই ধরনের ছবি হবে। দু নম্বর এটাও জানি যে তার কোনো একটা সামাজিক প্রাসঙ্গিকতা থাকবে, সেটা কি আমি বলতে পারবো না, তবে থাকবে নিছক গল্প বলার খাতিরে। সেটা সেটার মধ্যে আমি ভালো খারাপ কিছু বলছি না, সেটা আমি আমার নিজের ব্যক্তিগত প্রবণতার কথা বলছি। সেই 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 দিকটা থাকবে, ইচ্ছে থাকে তো মানুষের, বা স্বপ্ন যাই বলুন যে করলে এরকম কিছুই করব। তো আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে আপনি একটু আগে রেডিওর কথা বলছিলেন, রেডিওতে যে কাজটা করতেন একসঙ্গে পার্থদার সঙ্গে বোধহয় করতেন, তো সেই রেডিওর কাজে সেই কাজটা কি ছিল, মানে সেই কাজের ধরনটা কি ছিল? রেডিওতে আমরা কলকাতায় যখন, সে বহুদিন আগের কথা, যখন বিভূত ভারতী আরম্ভ হয় তখন ওই একটু বহুভাষী লোকজনের, যারা একটু হিন্দি একটু ইংরেজি একটু বাংলা বলতে পারে, সেরকম লোকের একটা চাহিদা ছিল, সেই সেই কারণেই আর কি আমি নির্বাচিত হই। অবশ্য তারপরে দেখা গেল যে তখন একটা রেডিওর একটা ভীষণ একটা আলাদা একটা পরিবেশ, একটা আলাদা মানে অনেক অভিজ্ঞ লোকজন, আকাশবাণী স্টুডিওর বাইরে বসে আমরা চা খাচ্ছি, তখন কেরামতুল্লাহ খাঁ সাহেব অনেকে জাস্ট একদম ঢুকে যাচ্ছেন, তো এই সব এইসব ভীষণ বড় মাপের মানুষকে দেখা, তাদের বাজনা শোনা ইত্যাদি এই সুযোগগুলো হয়ে গেল আর কি। হ্যাঁ, এবং তখন ওই একটু আগ্রহ থাকলে, তখন তো মানে টেকনোলজিটা খুব একটা উন্নত ছিল না, কিন্তু একটু আগ্রহ থাকলে সেখানেও মানে পার্থদের একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল। আমরা বিভিন্ন ধরনের মানে একটা রেকর্ডের সঙ্গে আরেকটা রেকর্ড কীভাবে মিক্স করবো, তখন তো মানে এই মিক্সারগুলো এত উন্নত না, তখন আমরা আমার মনে হচ্ছে যে আমরা দুটো স্পট কিউ করে তাতে চক দিয়ে মার্ক করতাম যে রেকর্ডটা এই জায়গায় পৌঁছলে তখন আমরা মিক্স করে আরেকটা রেকর্ডে যাবো। তো এই সমস্ত অনেক রকম এক্সপেরিমেন্ট, একটা নতুন কিছু করার প্রবণতাটা ছিল ভীষণভাবে সবসময়। তো সেই থেকেই আমার মনে হয় যে আমার যেটুকু ছবি করার যোগ্যতা অথবা সিনেমা ফটোগ্রাফি সম্বন্ধে টেকনিক্যালি যেটুকু যেটুকু জেনেছি, ওই সেটা ওই থেকেই বোধহয় সূত্রপাত সূত্রপাত সেটাই সেটাই। আপনি রেডিও সেই সময়, আর এখন ধরুন আবার রেডিও একটা ভয়ঙ্করভাবে এসে গেছে, মানে ফিল্ম টেলিভিশনের পাশাপাশি রেডিও সমান গুরুত্বপূর্ণভাবে এসেছে, প্রাইভেট প্রচুর চ্যানেল হয়েছে। এখন রেডিও আপনি যদি শোনেন তাহলে আপনার কী হয়, মানে অনুভূতিটা কীরকম হয় রেডিও যখন শোনেন? আসলে খুব সত্যি কথা বলতে গেলে এখনকার রেডিও আমায় প্রচণ্ডভাবে নিরাশ করেছে, এবং সেটাতে আবার ওই প্রজন্মের প্রশ্ন
এসে যায় যে আমাদের সময় সব ভালো ছিল এখন সব, আমি সেটা বলছি না, কিন্তু আকাশবাণীর যেমন ফিল্মস ডিভিশনেরও একটা বড় রোল ছিল যে আকাশবাণী যে আর্কাইভাল কাজ করেছে, বড় বড় শিল্পীদের যে ধরনের লাইব্রেরি তৈরি করেছে, যে কাজগুলো আকাশবাণী থেকে না হলে কোনো দিনই হতো না, আকাশবাণীর কন্ট্রিবিউশন ইজ ইমেন্স। কিন্তু এখন যে রেডিও স্টেশন, রেডিও স্টেশনের একটা উপার্জন করার প্রয়োজন আছে সেটা আমরা সবাই জানি, কিন্তু কোনো কোনো রেডিও স্টেশনেরই তো আমি দেখতে পাচ্ছি না যে আলাদা একটা কোনো চরিত্র বা বৈশিষ্ট্য তৈরি হচ্ছে, মানে সব রেডিও স্টেশনই তো এক একদম। তো এক সময় যখন টেলিভিশন আসে, যখন FM রেডিও শুরু হয়, তখন বিভিন্ন কমিশন ইত্যাদি হয়েছিল, সেখানে একটা তখন একটা আশা ছিল যে এই যে মাধ্যমগুলো আবার পুনরুজ্জীবিত হচ্ছে, এতে একটা সোশ্যাল একটা দিক, একটা এডুকেশনাল দিক এগুলো আসবে, সেগুলো তো সেগুলো টেলিভিশনে হয়তো একটু হয়েছে, কিন্তু রেডিওতে তো একেবারেই সেভাবে হয়নি, হলো না। রেডিও চ্যানেলগুলো সবই বড় বড় বিজনেস হাউসের কাছে চলে যাচ্ছে এবং একই জিনিস, মানে সেটাকে আমি বলা উচিত না, কিন্তু আমি সেটাকে আবর্জনাই বলি, আমরা 24 ঘন্টা শুনছি, 24 ঘন্টা মানে কোনোভাবে মনের মধ্যে কোনো প্রভাবই ফেলতে পারছে না, মানে এক্ষুনি যেটা শুনছি সেটা পরেই ভুলে যাচ্ছি তারপরে। তো আপনার সাংবাদিক বন্ধুর কথা বলছিলেন বা সাহিত্যিকদের সঙ্গে আলোচনা গল্পের কথা বলছিলেন, তো আপনি নিশ্চয়ই নিজে লেখেন প্রচুর? আমি প্রচুর লিখি বলবো না, তবে আমায় দিয়ে দু একজন সাংবাদিক কলম লিখিয়েছেন, হ্যাঁ দু একজন সাংবাদিক বন্ধু, তার মধ্যে একজন বিশেষ করে একটা কাগজের রবিবারের যে এটা তার সম্পাদিকা, তিনি আমায় মানে জোর করে লেখান, লেখাতে চেষ্টা করেন, ফলে আমায় লিখতেই হয়। তবে আমি খুব যে একটা মানে লেখার ব্যাপারে আমি খুব একটা ডিসিপ্লিন নই, এটা আমার একটা কিন্তু ভালো তো লাগে নিশ্চয়ই লিখতে, হ্যাঁ যখন ঢুকে যাই একবার লেখার মধ্যে তখন তখন ভালো লাগে। লেখার ক্ষেত্রে বিষয়ের বৈচিত্র্য থাকে তো, মানে আপনি যেমন, আমি একটা উদাহরণ দিই যে এখন তিনি আমায় বলেছেন দ্য চেঞ্জিং ফেস অফ কলকাতা সম্বন্ধে একটা লেখা দিতে। তো চেঞ্জিং ফেস অফ কলকাতা তো শপিং মল, ফ্লাইওভার ইত্যাদিতে আর চেঞ্জিং ফেস অফ কলকাতার 800 শব্দ লিখে দেওয়াটা কোনো সমস্যা না। তো আমার মনে হয় যে চেঞ্জিং ফেস অফ কলকাতার সম্বন্ধে কিছু লিখতে গেলে চেঞ্জিং সোল অফ কলকাতাটা অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সোলটা চেঞ্জ করছে বলেই হয়তো ফেসটা চেঞ্জ করছে, কাজেই লিখলে সেইভাবেই লিখতে হবে, সেভাবেই লিখতে হবে। এবং আপনি বললেন বলে ভীষণভাবে জানতে ইচ্ছে করে যে ধরুন 70-এর কলকাতা থেকে আজকের কলকাতা, আপনি নিজে এখন কলকাতায় থাকছেন না, কখনো কখনো মন খারাপ হয় কি, পুরনো দিনগুলো কি মনে পড়ে ভীষণভাবে? প্রথম হচ্ছে যে আমি কলকাতায় থাকছি না সেটাও ঠিক নয়, কারণ আমি অনেকটা সময় থাকি, আমি সেটা গেল এক নম্বর। আরেকটা হচ্ছে ওই যে নস্টালজিয়া ব্যাপারটা, যে আমাদের ওই বারবারই ওই কথাটা আমি পুনরাবৃত্তি করছি যে আমাদের সময় এই ছিল এখন আর নেই, ওটা ওই নস্টালজিয়াটাকে আমি খুব একটা প্রশ্রয় দিই না। তবে এটা তো ঠিকই যে কতগুলো স্মৃতি, সেগুলো বাল্যকালের স্মৃতি, শৈশবের স্মৃতি, স্কুল কলেজ যৌবনের স্মৃতি, সেই স্মৃতিগুলো তো মোছা যায় না কাছে এসে, এবং সেই স্মৃতিগুলো খুবই মধুর স্মৃতি, যত দিন যায় তত সেগুলো আরও মধুর স্মৃতি। তবে কলকাতার বদলাবে, কিন্তু কলকাতার একটা খুব মজার জিনিস সেটা বম্বেরও আছে, সেটা হচ্ছে যে আমি একটা উদাহরণ দিই যে আমি যে বাসে করে যে রুটে আমি কলেজ যেতাম সেই রুটটা এখনও ঠিক আছে, বাসের নাম্বারটাও একই আছে, মানে আমরা যেখানে থাকতাম সেখানে বাজার দোকানপাট যা ছিল মোটামুটিভাবে একই রকম রয়েছে। এটাও কিন্তু বম্বেরও একটা বিরাট বৈশিষ্ট্য যে বম্বের রাজপথ, মানে যে বড় রাস্তাগুলো সেগুলো থেকে একটু পাড়ার মধ্যে ঢুকে পড়লে কিন্তু একটা ভীষণ পাড়া পাড়া একটা গলি, সেই আমেজটা রয়েছে আর কি সেটাই। হ্যাঁ হ্যাঁ সেই সেই। আর আপনি বম্বেতে যে কাজ করলেন ব্ল্যাক করতে গিয়ে, ওই ওখানকার ইন্ডাস্ট্রি এখানকার ইন্ডাস্ট্রি সেটা তো আমরা সবাই জানি যে একদম আলাদা, তো খুব কি আলাদা আপনার কি মনে হয়েছে? খুব আলাদা আমি বলবো না, খুব আলাদা কাজের ধরনগুলো একই, স্কেলের একটা তফাৎ আছে, স্কেলের তো স্কেলের তফাৎ আছে এখানে। হ্যাঁ বিশেষ করে আমি যে ধরনের এখানে যে ধরনের ছবিতে কাজ করে অভ্যস্ত চিরকালই, সত্যজিৎ রায়, মৃণাল সেন, অপর্ণা সেন,
সব ছবি তো অর্থকরি জায়গাটা কম কম খরচে করতে হয়েছে, কাজেই কম সময়ে করতে হয়েছে, তো সেখানে এক ধরনের বাজেটটাই অনেক কম থাকা স্বাভাবিক, সেখানে এক ধরনের কাজের ধরন হয়। ওখানে একটা ভীষণ বড় স্কেলের ছবি, সেখানে কাজের ধরনটা অন্যরকম হয়। সেখানে প্রথম প্রথম খুব যেটা ভালো লাগে সেটা বলবো না, কারণ অনেক সময় ওই দিনে এখানে আমরা দিনে ছটা সাতটা আটটা শর্ট দিয়ে অভ্যস্ত, ওখানে হয়তো দিনে দুটো শর্ট, কোনো দিন হয়তো শর্টই হলো না। প্রথম প্রথম সেগুলো খুব একটু মনে হতো যেন একঘেয়ে লাগছে, কিন্তু আবার সেটাও সয়ে যায়। ওই তো বললাম যে এটা একটা ভিন্ন অভিজ্ঞতা, সেটা ভালো নয় খারাপ নয় ভিন্ন। আর এই অভিজ্ঞতা নেওয়াটা তো আপনার নিজের কাছে সবসময় খুব সুখকর, মানে যেভাবেই আসুক না কেন, কারণ ফিল্মের ক্ষেত্রে আমার সেটা আমার এক অর্থে সৌভাগ্য যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা পেয়েছি, সেই সুযোগটা পেয়েছি, বোম্বেতে কাজ করার সুযোগটা পেয়েছি, বিদেশি সুযোগ, বিদেশি ছবিতে সেটা এখানে বা মানে বিদেশি ছবির পীঠস্থান হলিউডে গিয়ে লস অ্যাঞ্জেলেসে গিয়ে শুটিং করার সুযোগ পেয়েছি, সেগুলো সবই অভিজ্ঞতা যেখানে মানুষকে সমৃদ্ধ করে, সবটাই সমৃদ্ধ করে আর কি। ধৃতিমন্দার সঙ্গে কথা তো এত সহজে শেষ হওয়ার নয়, কিন্তু তবু কথা শেষ করতে হচ্ছে, আজ এখানে শেষ করছি। নমস্কার।